বাইরে নেতা বলছে গদ্দাররা অমুক দিন ওর বাড়িতে যাবে, অমুক দিন চলে গেল, লুট করে নিয়ে চলে এলো সব কিছু, সিজার লিস্ট দিল না, একটা সিজার লিস্ট দিল না। আজকে এইভাবেই চমকে ধমকে মিডিয়া থেকে শুরু করে সবাইকেই আন্ডার গান রেখে দিয়েছে দিল্লির সরকার। এ সরকার যত তাড়াতাড়ি যায় ততই মানুষের মঙ্গল। আমি তো এখনও বলতে পারি, ইন্ডিয়ার ফাইনাল যদি কলকাতায় হতো বা ওয়াংকারেতে হতো আমরা জিততাম। আমাদের ছেলেমেয়েরা এত ভালো খেলাধুলায়, সব গেরুয়া পরিয়ে দিয়েছে বুঝুন, সব গেরুয়া পরিয়ে দিয়েছে। ইভেন খেলতে গিয়েও বলেছিল নীল পরা যাবে না, প্লেয়ারদের আপত্তিতে সেটা খাটেনি, তাও দেখবেন নীলের মধ্যে একটু হলুদ লাগিয়ে দিয়েছে, গেরুয়া লাগিয়ে দিয়েছে। পাপিষ্ঠরা যেখানে যাবে সেখানেই মনে রাখবেন, পাপে কখনো বাপেরেও ছাড়ে না, এটা একটা প্রবাদে আছে। এত ভীতুর দল আমি দেখিনি। আমাদের অ্যালায়েন্সের নাম দিলাম, বললো কি হবে, এ নামটা আমার থেকে এসছে, আই এম লাম ইন্ডিয়া, কারণ ন্যাচারালি আমাদের কান্ট্রির নামও ইন্ডিয়া। আর ইন্ডিয়া আমরা একটা ফরমেশন তৈরি করলাম ফরম্যাট করে, ওমা পরের দিন থেকে ইন্ডিয়া চেঞ্জ বুঝুন, ভারত, আরে ভারত তো আমরাও বলি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটাকে চেঞ্জ করবেন কি করে মোদি বাবু? কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে চেঞ্জ করতে পারেন? 100 দিনের টাকা বন্ধ, গরিব লোকগুলো কাজ করেছে, মাথায় মাটি তুলেছে, রাস্তা কাজ করেছে, মনে রাখবেন এরাই আসল মানুষ। বড় বড় বিল্ডিং দেখেন আপনারা, কিন্তু বিল্ডিংটা তৈরি করে কারা? আমার গরিব মজদুররা, আমার ওয়ার্কাররা। বাসে যাতায়াত করেন, গাড়ি চালায় কারা? আমার সহসাথী ড্রাইভার বন্ধুরা। যে চাল আমরা খাই, চাল তৈরি করে কারা? আমাদের কৃষক বন্ধুরা। যত জিনিস আমরা পাই তৈরি করে কারা? আমার শিল্পসাথী বন্ধুরা। মনে রাখবেন এদের জন্যই আমাদের সেলফ হেল্প গ্রুপের মেয়েরা প্রায় 9 লক্ষ এবং 90 লাখ আমাদের সেলফ হেল্প গ্রুপের মেম্বার আছে। আগে আশাকে 3,000 টাকা দিত, হঠাৎ বন্ধ, তারপরে আমি টাকাটা দেওয়া শুরু করলাম। এখন ICTS আগে 10% ছিল রাজ্যের, কেন্দ্র দিত 90%। এটা কেন্দ্রের নিজের টাকা নয়, বিজেপির পকেটের টাকা নয়, বা আমদানি করা টাকা নয়, এই টাকাটা এখন একটাই ট্যাক্স, GST ট্যাক্স। রাজ্য কোনো ট্যাক্স তোলে না, সব ট্যাক্সটাই কেন্দ্র তুলে নিয়ে চলে যায়, কিন্তু তাতে আমাদের শেয়ারটা আমাদের দেওয়ার কথা। সেই টাকা থেকে দিয়েও বলছে ছবি লাগাতে হবে বাবুর, বাবুদের নামে স্টেডিয়াম হবে, বাবুদের নামে জমিদারি হবে, বাবুদের নামে স্ট্যাচু হবে। এমন কি এখন যদি একটা, বাংলায় বলে বাথরুম, ইংরেজিতে বলে ওয়াশরুম, একটা বাথরুম তৈরি করতে গেলেও এখন বাবুদের ছবি দরকার, ভাবতে পারছেন? মেট্রো রেলের স্টেশনে দেখবেন বর্তমান অফিসের পাশে পুরো গেরুয়া করে দিয়েছে, আমাদের চিঠি দিচ্ছে, সাহস কত বড়! কেন্দ্রে কেন্দ্রীয় সরকার, যেমন কেন্দ্রীয় সরকারের কাজের এখতিয়ার আছে, আমরা ইন্টারফেয়ার করি না,
রাজ্য সরকারও ইলেকটেড গভর্নমেন্ট, রাজ্য সরকারের একটা এখতিয়ার আছে। আমাদের বলছে সব গেরুয়া করে দিতে হবে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো, তা নাহলে টাকা দেবো না। আমরা তোর টাকা আমি চাই না, যা ভাগ।